والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله السلام السلام ورحمة الله من باي علمك كهكي بولي أبني ما كيسو হ্যাঁ ভালোই লাগে আপনার কথাগুলো শুনে আলেম কাহাকে বলে এল যার মধ্যে আছে এক বাক্যে তাকে আলেম বলে এখন আপনি কিসের এল আপনি বাংলা লেখাপড়া যান বাংলা আলেম ইংরেজি লেখা যান ইংরেজি আলেম তা আমরা বেসিক্যালি যেটা বুঝি কোরআন এবং হাদিসের এল যার মধ্যে আছে সে হচ্ছে কি আলেম আসলে বাস্তবে যার মধ্যে জ্ঞান আছে আপনি একটা ইলেকট্রিক কাজ করেন আপনি ইলেকট্রিক আলেম আপনি নার্জারের ফ্লাম্বারের আলেম আপনি বলকের আলেম এরকম আলেম মানে জ্ঞানী তবে বাস্তব দৃষ্টি কোন থেকে কোরআন এবং সহিদের জ্ঞান যে আছে তাকে বলা হয় আলেম তাকে শরীয়তের আলেম বলা হয় এখন আপনি প্রশ্ন করছেন কি শরীয়তের আলেম কি গায়ের মধ্যে আলেম শরীরের মধ্যে আলেম অন্তরে আলেম এটা তো বলার কোনো উপকাশ নাই আপনি এলম অর্জন করছেন তাহলে আপনার অন্তরে হ্যাঁ বাহ্যিক দৃষ্টিতে আপনি ইহুদিরা কিন্তু পোশাক আশাকে আপনি সে আমার উত্তম সোরা অনেক ভালো যেমন রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলছেন খারিজিদের নামাজের সাথে তোমার নামাজ সাথে যখন দেখবা তুমি খারিজির সামনে নামাজ পড়লে মনে করবা হায় 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 আমি তো নামাজই পড়িনা এত সুন্দর এত পারফেক্ট নামাজ পড়ছে কারা খারিজিরা তথাপি তারা ইসলাম থেকে বের হয়ে গেছে মনে রাখতে হবে শুরু হয় তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর আয়াতগুলো ফললে খারিজ ব্যাপারে আল্লাহ আল্লাহ বলছে কথাগুলো আমি কেন দুর্গী দুর্গিত কলা বোঝার জন্য আপনার বাহ্যিক পোষ্য পোশাকে আপনি দাড়ি টুপি পাঞ্জাবি আসে কিন্তু আপনি ঠন 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 আপনার পুরা বস্তা বালু বস্তা ভরা হবে না মূর্ত এলম থাকতে হবে এলম অর্জন করতে হবে ওই মতো আমল করতে হবে এবং ওই মতো জাতিকে সতর্ক করতে হবে তাহলে যেমন আলেম এখন আপনার শরীর দিয়ে আমি কি করবো কেমতে মানে আপনার শরীরে তো করে করবে না কেমতে আপনাকে ধরবে আপনার রোহ থেকে আপনার নার্স আপনাকে প্রশ্ন করা হবে সুতরাং হ্যাঁ এটা ঠিক আছে এখন তার একজন বড় আলেম তার মধ্যে মধ্যে তার তার আমি শরীর করবো না বেয়াদবি করার কোনো সুযোগ নেই আলমদের মর্যাদা আছে আলমদেরকে ইজ্জত করতে হবে আমাদেরকে সম্মান করতে হবে তার জন্য মূলে কিন্তু তাকে সম্মান করতে তার জ্ঞানকে তার সে আমল জ্ঞান আছে এল আছে এবং ওই মতো কাজ করে ওই মতো জাতিকে সতর্ক করে তাহলে অবশ্যই তাকে সম্মান করবেন এতে কোনো সন্দেহ নয় এখন এই জন্য এই নয় যে আপনি আলেমের জ্ঞান তার শরীরে চুমা খাইবেন তার শরীরে পুচ্চা পান দিবেন এটা শরীরে আপনাকে প্রাধান্য দেয় নেই হুজুরের একমাত্র রসল সাল্লামের পবিত্র ঘাম নিয়ে সাহাবিরা পতল রাখতেন আতুল হিসেব রসুল্লাহ মানে ঘামের মধ্যে মেক্স আম্বারের গ্রাম ছিল সেটা অন্য কথা কিন্তু এখন যদি আপনি হুজুরের গায়ে গিয়ে চুমা খান এটা অন্য কথা এটা একটা বেদাত এটা আপনার চলবে না হুজুরকে শ্রদ্ধা করেন শ্রদ্ধার শ্রদ্ধা ভক্তির সময় ভক্তি মহাব্বতের সময় মহাব্বত করবেন তার জন্য এই নয় যে আপনি হুজুরকে আপনি অপমান করবেন এবং হুজুরের গা ধরে খালি গেলে চুমা খাইবেন হুজুরের গার ভিতরে কি লাইগে আছে এগুলো আমাদের একদম ফিরাকিটা এগুলো একদম ভক্তি এগুলো বেশি করে যারা সুফি তারা করে মানে হুজুরের গায়ে ধরতে পারলে মনে করছে কল্যাণ দিনা অসম্ভব কথা আরে মানে হুজুরের গায়ে ধরলে যদি কল্যাণ হইতো মোহাম্মদ সাল্লাই পাশে কোলে ফিরে মানুষ করছেন আবু তালেম ওনাদের কিছু হলো না কথাটা বোঝার চেষ্টা করলো আরে মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লাম মুহাম্মদ সাল্লা যাকে জীবদ্দশায় যাকে যারা জীবদ্দশায় দেখে ইমান আনছে তাদেরকে বলে সাহাবি রাজি আল্লাহ রাদওয়ান, কিন্তু সাসা আবু তালেব কোলে করে মানুষ করছেন কিন্তু সেই সাশা আবু তালেবকে জাহান নামের খড়ি হয়েছে তার কারণটা কি স্পষ্ট পাইছে কিন্তু যে বিধান নিয়ে সে বিধান আমল করে আলেম সুতরাং কোরআন হচ্ছে আলেম তা দাওয়াত দিছে আপনি তার করার হচ্ছে কথা শুনলেন না সে আপনাকে বলছে শিরিক করেন না বিদাত করেন না হারাম করেন না জেনা করেন না ব্যবসা করেন না গুনা করেন না কিন্তু আমরা তার কোনো কথা না হুজুর খালি চুমা খাই চুমা খায় তাহলে কি জান্নাত পাওয়া যাবে অসম্ভব কথা কাজ এগুলো পরিহার করতে হবে হুজুর যে কথাটা বলছে মালন সাহ আলেম সাহেব মুক্তি সাহেব যে কথাটা বলছে সেটা কোরআন হাদের সাথে যদি থাকে সেটাকে মানেন ওই সুবাদে মালান শ্রদ্ধা করুন যে মালান সাহেব আমাকে পদ দেখাইছে যে আল্লাহ বলছেন যে সুরাতুল বাকারার ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন নম্বরেছে আল্লাহ আলিউল্লা জিনা আমানো ইয়িজুর রহমানের জুলুমাতে ইলানুল আল্লাহর অভিভাবক আল্লাহর বন্ধু তো তারাই যারা মানুষকে কি করে অন্ধকার থেকে আলোর দিকে ফিরিয়ে নেওয়ার অর্থ ফিরানের মালিককে আল্লাহ তারা দাওয়াত দেয় যে এটা অন্ধকার এটা আলো এটা জান্নাত এটা না সুতরাং এই বলা কোনো স্পেস নাই যে হুজুরের বড় তো পাঞ্জাবি জুব্বা দেখি দেখেই তাকে খাই কথা কথাটা এরকম নয় আমি আবার বলছি আমার বক্তব্যটা বড় করার উদ্দেশ্যে আপনাদের বোঝানোর জন্য আশা করি আমার কথা বুঝতে পারছেন আলাইকুম لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء